আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারি হিসাব অনুযায়ী 1 লক্ষেরও বেশি কর্মীর নিয়োগপত্র সত্যায়ন করেছে শ্রম কল্যাণ উইং বা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাস, এবং সত্যায়নগুলো বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রায় 60 থেকে 70 হাজার কর্মীর নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে। এই নিয়োগ অনুমতির এগেনস্টে বিভিন্ন রিক্রুটিং এজেন্সিগুলোতে মেডিকেল করেছে আনুমানিক প্রায় 2 লক্ষেরও বেশি। দেখতে দেখতে সময় পার হতে হতে এই মেডিকেলগুলোর মেয়াদও শেষ পর্যায়ে, কিছু কিছু মানুষের মেডিকেল শেষ হয়ে গিয়েছে। 70-80 হাজার কর্মীর নিয়োগের এগেনস্টে মাত্র 7-8 হাজার কর্মীর ভিসা হয়েছে, এবং আমরা অনেকেই দেখতে পেয়েছি যে সামান্য কিছু কর্মী মালয়েশিয়াতে গমন করতে পেরেছে। তো এখন যে সকল কর্মী প্রায় 2 মাস আগে 3 মাস আগে যারা মেডিকেল করে রেখেছে তাদের কি হবে? আমরা মালয়েশিয়ার নিয়োগের সিস্টেম অনুযায়ী আমরা জানি যে মালয়েশিয়ার মেডিকেলের মেয়াদ থাকে 3 মাস, অর্থাৎ আপনি যেদিন থেকে মেডিকেল করবেন সেদিন থেকে 3 মাসের মধ্যে আপনাকে মালয়েশিয়া যেতে হবে, না হলে আপনার মেডিকেল ভ্যালিড থাকবে না, ইনভ্যালিড হয়ে যাবে, নতুন করে আপনাকে আবার মেডিকেল করতে হবে। আমরা অনেকেই জানি যে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল করেছে প্রত্যেকেই ক্ষেত্র বিশেষ 1 লাখ টাকা, 50 হাজার টাকা বা আরও বেশি টাকা কিন্তু এই রিক্রুটিং এজেন্সিতে জমা করেছে। তাহলে সব কিছুই সঠিকভাবে চলছে, কর্মী নিয়োগের সত্যায়ন যেটা সেটার গতি ভালো, তার এগেনস্টে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি দেওয়া হয় সেটাও কিন্তু অনেক হয়েছে, 70-80 হাজারেরও বেশি নিয়োগ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু কর্মী যাওয়াটা অনেক পিছিয়ে রয়েছে, মাত্র 7-8 হাজার। এতে সমস্যা হচ্ছে কার, লস হচ্ছে কার? শুধুমাত্র কর্মীদেরই সমস্যা হচ্ছে, শুধুমাত্র কর্মীদেরই লস হচ্ছে। কারণ তাদের যদি মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় এই কর্মীগুলো কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবে না, কিন্তু তারা যে লাখ লাখ টাকা এই যে রিক্রুটিং এজেন্সিতে বা বিভিন্ন মাধ্যমে যারা জমা দিয়ে রয়েছে এই টাকার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ খুব কম মানুষই আছে যারা বিভিন্ন মাধ্যমে টাকা জমা দিয়ে রেখেছে, যদি বিদেশ যেতে না পারে তার সেই টাকা ফেরত পাবে বা ফেরত নিতে পারবে। আমরা কিছু তথ্য নিয়ে দেখেছি যে কোনো রিক্রুটিং এজেন্সির দেখা যাচ্ছে সে নিয়োগ অনুমতি পেয়েছে 500 জনের, কিন্তু এমনও রয়েছে যে সে 700 জন বা 1000 জনের মেডিকেল করে ফেলেছে। এখন মালয়েশিয়ার মেডিকেল করতে হলে তো নির্দিষ্ট যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেখানে মেডিকেল করতে হবে, কিন্তু কিছু কিছু পার্সন নির্দিষ্ট মেডিকেল ছাড়াও অন্যান্য জায়গা, সাধারণ জায়গায় তারা টেস্ট মেডিকেল করিয়েছে। এখন সব কিছু মিলিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ, তার কথা শুনেছি, তিনি বলেছেন যে এই ধীরগতি যদি আরও থাকে, অর্থাৎ যে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে, যদি এই রিক্রুটিং এজেন্সিরা কর্মী না পাঠায় তাহলে তিনি লাইসেন্স বন্ধ করে দিবেন। সুতরাং ভিউয়ার্স, যারা প্রশ্ন করছিলেন যে যাদের মেডিকেল শেষ হয়ে যাচ্ছে তাদের কি হবে, আসলে তাদের জন্য সঠিক উত্তর হচ্ছে যদি মালয়েশিয়াতে আপনি যেতে চান আবার, তো মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে পুনরায় মেডিকেল করতে হবে। এখন পুনরায় মেডিকেল করার পরে ওই এজেন্সি আপনাকে নিতে পারবে কি না বা আপনি যেতে পারবেন কি না সেটা একান্তই নির্ভর করছে আপনার কপালের উপর। যদি সিস্টেম ভালো থাকে, মালয়েশিয়াতে কর্মী যাওয়াটা যে সচল অবস্থাটা ঠিক থাকে এবং নিয়মিত কর্মী যায়, তাহলে হয়তো আপনি যেতে পারবেন। আপনি যদি সঠিক মাধ্যমে থাকেন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। আর আসলে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে এখন বলা যাচ্ছে না, কারণ দীর্ঘদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার এই ওপেন হচ্ছে এই বন্ধ হচ্ছে, এমন করতে করতে অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মালয়েশিয়া শ্রমবাজারটা চালু হয়েছে। কিন্তু চালু হওয়ার পরেও ধীরগতি সবসময়ের জন্য আমরা কথা বলে যাচ্ছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কথা বলা হচ্ছে, কিন্তু আসলে এই শ্রমবাজারটা আগাচ্ছে না। আমরা কিছু তথ্য নিয়ে দেখেছি যে রিক্রুটিং এজেন্সির মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে FWCMS যে পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী যাচ্ছে, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে যাওয়ার কারণেই কর্মীদের খরচ অনেকাংশে বেড়ে গিয়েছে, এইখানে সরকারের পক্ষ থেকেও কিন্তু সবাই নিশ্চুপ রয়েছে যে খরচ বেশি লাগছে, সবাই জানার পরেও কিন্তু সবাই নিশ্চুপ। তো সবার কথা হচ্ছে ওই FWCMS-এর যে সিস্টেমগুলো রয়েছে, যে অথরিটি যারা রয়েছে বিভিন্ন জনকে টাকা দিতে দিতে এই খরচের পরিমাণ মালয়েশিয়া যেটা লাগার কথা তার থেকে অনেক বেশি লাগছে। এখন সবশেষে আমার কথা হচ্ছে, বাংলাদেশের কর্মীরা বেশি টাকা দিয়েও মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন জনকে টাকা দিয়েছে। তো এখন পর্যন্ত যারা টাকা দিয়ে ফেলেছে বা মেডিকেল করেছে তাদের যাওয়াটা যেন নিশ্চিত হয়, এবং তাদের যাওয়াটা
নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিএমইটির পক্ষ থেকে সেগুলো করা হচ্ছে এবং সেগুলো যেন দ্রুত কার্যকর করা হয়। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ মালয়েশিয়া সম্পর্কিত নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে ভিসা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।